পাওয়া যে ওনার সাথে আমি গান করেছি। গানটি কলকাতাতে ইনস্টিটিউশন থেকে ইতিমধ্যে গানটি নিয়ে আপনাদের প্রেস মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া আমি অনেকগুলো নিউজ হয়েছে, প্রোগ্রাম করেছি, সকলের কাছে গানটি উপস্থিত আছে। আশা করি সকলের খুবই ভালো লাগবে। গানটি ইনস্টিটিউশনের ইউটিউব চ্যানেল আছে। আসলে আমি তো ক্ষুদ্র একজন মানুষ, চেষ্টা করেছি ভালো কাজ করবার, আর যেহেতু নচিকেতা দাদা আছেন এখানে, অবশ্যই গানটি সকলে অনেক পছন্দ। বর্তমানে আমাদের একটা গানের মান কেমন? বর্তমানে আসলে গানের মান বললে যে খুব ভালো বলবো তা না, খারাপও তা না, কিন্তু তবে সবাই যেভাবে কাজ করছে এভাবে যদি আরও ভালো ভালো গান হয়, কারণ আমাদের দেশটা অনেক সংস্কৃতি মনান, এদেশে আমি মনে করি যে এদেশের মানুষ গানকে খুব ভালোবাসে, তো আমরা চেষ্টা করে যাচ্ছি গান করার, আর শ্রোতারা সাধারণত তা গ্রহণ করলে। আমাদের যেহেতু আমরা শিল্পী, আমাদের লাইভ প্রোগ্রামগুলো হয় দেশে বিদেশে, বিভিন্ন জায়গায় কথা বলছে বাইরে দেশে, আমরা যে প্রোগ্রামগুলো করে থাকি এগুলো যেমন ঈদের পরপরই আমরা শুরু হয়ে যাবে গানের ক্যাম্পেইন, যেখানেই করবেন গানটিং। হ্যাঁ, স্টেজ শো তো প্রচুর করি আমি, কারণ দেখা যায় আমাদের বাংলাদেশের পশ্চিমবঙ্গের যে কোনো জায়গায় মাদারীপুর, ফরিদপুর, রাজশাহী, খুলনা, যশোর, মানে আমার পুরো বাংলাদেশ ঘোরা হয়ে গেছে এই গানে। একদম শিল্পীকে কী ধরনের গান দিয়ে বাকি রাখবে? আসলে কি আমাদের সাথে মাটির সাথে আত্মার অনেক সম্পর্ক। ফোক গানটা দিয়ে আমি মনে করি যে একটা শিল্পী অনেকদিন বেঁচে থাকতে পারে, মেলোডিও চলে, আধুনিক চলে, তবে ফোকটা একদম মাটির সাথে সম্পর্ক। দেশের বাইরে আমরা গেলে কিন্তু বেশিরভাগ আমরা স্টেজে ফোক গান গুলি করে দেবো, ফোক গান গুলি অসুবিধা সাথে যে গানটি হচ্ছে একদমই আধুনিক গান, যে ধরনের গান করেন সেই ধরনেরই করোনার সাথে আমি ডুয়েট করব রাগ করার জন্য। আমি মনে করি যে আমাদের সকলেরই বঙ্গবাজারে যে কিছু না কিছু একটা কিনে আসা উচিত, কারণ যেভাবে লোক আমাদের ওনাদের পাশে দাঁড়ানো উচিত, তো আমি চেষ্টা করছি ওখান থেকে কিছু আমাদের আমি গান নিয়ে বিভিন্ন মেসেজমূলক কাজ করতে চাই, যেটা আমার দেশের এবং জাতির সকলের উপকারে আসবে। যেমন কিছুদিন আগে আমি চাইল্ড প্রোটেকশন নিয়ে কাজ করেছি, এই ধরনের মেসেজমূলক কিছু গান করতে চাই, কারণ কিন্তু আমার হাতিয়ারটাই গান। গান নিয়ে আমি চেষ্টা করবো যে কিছু করার। ভবিষ্যৎ পরিকল্পনা উনি তো যে এমন কিছু গান করে যাওয়ার যেন আমি না থাকলেও আমার গানটা দিয়ে যেন আমাকে সবাই মনে রাখে, এই থেকেই সবার মনে রাখে। এই প্রেম, গানকে নিয়ে প্রেম, কাজকে ভালোবাসলে কাজ আমাকে দেবে, একান্ত কাজের সাথেই ভালোবাসা এবং গানের সাথেই ভালোবাসা। শ্রোতাদের জন্য আমার একটাই কথা, আপনারা অনেক অনেক বেশি ভালো থাকবেন এবং নিজের দিকে খেয়াল রাখবেন, কারণ আপনারা ভালো থাকলে আমাদের গান শুনবেন, আমাদেরকে সাপোর্ট করবেন, তাই আপনাদের ভালো থাকাটা একান্ত কাজ।